সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি মহারশি নদীর কি বেহাল দশা। দেখেন, এই মহারশি নদী এক সময় আমরা খুবই খরস্রোতা দেখেছি। এখান থেকে খেয়াল করে দেখেন, ওই যে বালুর চরের মতো দেখা যাচ্ছে, এখান থেকে ওই যে সামনে বাঁশের ঝাড়, ওই পর্যন্ত পানি ছিল। এই যে এখান থেকে এই জায়গায় একবার গভীর পানি ছিল, আপনারা খেয়াল করে দেখেন, গভীর পানি ছিল। এখন দেখেন, ওই যে দুইজন মানুষ পায়ে হেঁটে এখানে জাল টানতেছে। তো কি অবস্থা ছিল, এখান থেকে 20 থেকে 25 ফিট গভীর একটা ই ছিল, পুর ছিল। তো এদিকে আমরা একসময় আসতাম মাছ মারার জন্যে, গোসল করার জন্যে তো আসতাম। তো এই 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 জায়গাটা মানে নষ্ট করে ফেলছে, ঠিক আছে, নষ্ট করে ফেলছে। তো এটা আসলে দেখেন, মানে এখানে নষ্ট নষ্ট হয়েছে কি হয় না এটা বলতে পারি না, মানে এখানে ওই নষ্ট হয়েছে কি হয় না এটা বলতে পারি না। তবে এই যে এখান থেকে মানে একটু উত্তর দিকে গেলে ওখানে একটা রাবার ড্যাম প্রকল্প করা হয়েছে, ঠিক আছে, ওখান থেকে উত্তর দিকে গেলে একটা রাবার ড্যাম প্রকল্প করা হয়েছে। ওই রাবার ড্যামের যে ওই আর উত্তর দিকে যে এলাকাগুলি, এই যে কৃষি জমির সেচ দেওয়ার জন্য এই প্রকল্পটা করা হচ্ছে, কিন্তু এটার যে ভাটির দিকে, ভাটির দিকে যে জায়গাটা, এই জায়গার যে নদী একবারে মরে গেছে, ঠিক আছে। এই ভাটি অঞ্চলের মানুষ কিন্তু আবার একটু অসুবিধায় আছে, কিন্তু উদানের মানুষ কিন্তু আবার একটু অসুবিধায় আছে। তো যাই হোক, এটা অনেকটা মানে এটা প্রযুক্তির কল্যাণ বলবো না অকল্যাণ বলবো, এটা আপনারা ইচ্ছা করে দেখেন। তবে সবচেয়ে ভালো হতো যে এই নদীগুলি ড্রেসিং করে নদীগুলিকে বাঁচায় রাখা হতো, তাহলে সবচেয়ে ভালো হতো মনে হয়। তো রাবার ড্যামটা আমি দেখানোর চেষ্টা করবো, আমি যে জায়গাটা দাঁড়ায় আছি এটা একবারে পানির মধ্যে ছিল। এই জায়গায় মানে 10 থেকে 15 ফিট নিচে ছিল এই জায়গাটা। তো এখান থেকে দেখেন যে খাদের সৃষ্টি হয়েছে, এখন নদীটার মানে রেখাটা আছে আর কি, রেখাটা এই যে মাছ মাছ। তো এই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো চলেন আপনাদেরকে সামনে নিয়ে যাই, আজকে আপনাদেরকে রাবার ড্রাম দেখাবো আমি। তো রাবার ড্রামটা আমি দেখাবো, কিছুদিন আগে আমি মানে খবর পেয়েছি যে এখানে রাবার ড্রাম ফোলানো হয়েছে। তো রাবার ড্রাম ফোলায় ওখানে পানিটা আটকানো হয়েছে এই খরা মৌসুমে। ওখানে আবার ওই রাবার ড্যামের যে ইয়ের দিকে, উজানের দিকের যে এলাকা, ওই এলাকা কৃষি জমিতে পানি দেওয়ার জন্য এটা করা, ঠিক আছে। তো এই পর্যন্তই, পরবর্তীতে কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো।